হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আয়েশা সান্ট। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের রেসিপিটি হচ্ছে মুঘলাই চিকেন। এই চিকেনের গ্রেভিটা খুবই রিচ এবং ক্রিমি টেক্সচার হয়ে থাকে, খেতে খুবই সুস্বাদু। বড় ছোট সবারই খুবই ভালো লাগে এই মুঘলাই চিকেনটা খেতে। তো চলুন দেখে নিই আমাদের আজকের এই রেসিপির জন্য আমার কী কী প্রয়োজন হচ্ছে। এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি চিকেন 1 কেজি। আমার কাছে বোনলেস চিকেন ছিল, আমি বোনলেসটাই নিয়েছি। আপনারা চাইলে হোল চিকেনও নিতে পারেন। স্পাইসের মধ্যে আমি নিচ্ছি, এখানে ধনে গুঁড়া আছে 1 চা চামচ, আর আছে লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, আছে হলুদের গুঁড়া 1/2 চা চামচ, এখানে আছে গরম মশলা 1/2 চা চামচ এবং লবণ পরিমাণ মতো। আর গরম মশলার মধ্যে আমার এখানে লাগছে তেজপাতা, আমি নিয়েছি 3টি। এখানে আছে গোলমরিচ, আস্ত গোলমরিচ বা 15 থেকে 20টি। আর এখানে আছে শাহ জিরা 1 চা চামচ, তারপরে আছে লং 4টি, এলাচি 3টি এবং দারুচিনি আমি নিয়েছি এখানে 3টি। আমার এখানে লাগছে 1টি বড় পেঁয়াজ, কুচি করে নিয়েছি। আর এখানে আছে আদা এবং রসুনের পেস্ট 2 টেবিল স্পুন, এবং এখানে আছে হেভি ক্রিম। এটি যে কোনো বড় গ্রোসারি শপে পাবেন আপনারা, বা ডানো বা অন্য ব্র্যান্ডের হেভি ক্রিমও নিতে পারেন। তারপর আমি এখানে নিয়েছি 12 থেকে 15টি কাজু বাদাম এবং কাঠবাদাম মিক্স করে। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ ইয়োগর্ট, মানে দই, ঘন টক দই। প্রথমে আমি এখানে মাংসটাকে হলুদ এবং লবণের গুঁড়ো দিয়ে একটু মিক্স করে রাখবো। ভালোভাবে হাত দিয়ে মিক্স করতে হবে, চামচ দিয়ে মিক্স করলে হবে না, হাত দিয়ে কষলে কষলে এটাকে ভালোভাবে মাংসের সাথে মিক্স মেখে নিতে হবে। এবং এভাবেই এটাকে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। এর চেয়ে বেশি রাখার দরকার নাই, না হয় পানি ছেড়ে দিবে। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নার জন্য প্রথমে আমি একটি প্যানে 1 কাপ পরিমাণ রান্নার কুকিং অয়েল নিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা যদিও বেশি মনে হচ্ছে, কিন্তু আমি পরবর্তীতে এই তেলটা কিছুটা কমিয়ে নিব। আসলে এখানে আমি প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করব, এবং একই তেলে আবার পরবর্তীতে মাংস ভাজা হবে, যে কারণে আমি তেলটা প্রথমে একটু বেশি নিয়েছি, কিন্তু আমি পরে এইটাকে আবার একটু কমিয়ে নিব। তারপর এখন আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব, একেবারে ভেজে লাল লাল করে, বিরিয়ানি পেঁয়াজের মতো করে প্রপার বেরেস্তাটা করতে হবে। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটি একেবারে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, আমার বেরেস্তা একেবারে রেডি হয়ে গেছে। আমি এখন এটিকে নামিয়ে নিচ্ছি। তো বেরেস্তা নামিয়ে নেওয়ার পরে আমি একই তেলের মধ্যে এখন মাংসগুলোকে একটু ভেজে নিব। মাংসগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি দুই সাইডে আপনার 1 মিনিট করে 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। খুব বেশি ভাজলে মাংসটা আসলে ড্রাই হয়ে যায়, তো আমরা একটু জুসিটা রাখতে চাচ্ছি মাংসতে, এই জন্য আমরা মাংসটাকে খুব বেশি ভাজবো না। আমার মাংসের এই সাইডটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসগুলোকে একটু উল্টে দিচ্ছি। উল্টে আমি এখন অপর সাইডটাও ভেজে নিব। মাংসটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভাজতে হবে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এছাড়া আমি কাজু এবং কাঠবাদামগুলোকে দিয়ে ঘন টক দই দিয়ে একটি ঘন মিক্সচার রেডি করে নিচ্ছি। মাংস ভাজার পরে যে অবশিষ্ট তেলগুলো ছিল সেখান থেকে আমি কিছুটা তেল সরিয়ে নিয়েছি,
এখন এই তেলটুকুর মধ্যেই আমি আমার বাকি রান্নার প্রসেসিংটা করব। প্রথমে আমি দিয়ে নিচ্ছি সবগুলো গরম মশলা একসাথে, আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়েচেড়ে নিব। এরপর বাদাম এবং দইয়ের ওই মিশ্রণটি আমি এখন ঢেলে দিচ্ছি এবং সেই ঝাড়টি ধুয়ে আমি কিছুটা পানিও আমি অ্যাড করে দিচ্ছি। টক দই এবং বাদামের মিশ্রণটি খুব সহজে প্যানের গায়ের সাথে লেগে যায়, তাই আমি এটাতে কিছুটা পানি অ্যাড করেছি। এখন আমি সবগুলো গুঁড়া মশলা এবং বাটা মশলা সব দিয়ে দিব। মশলাগুলো দিয়ে আমি এখন এটাকে টক দই এবং বাদামের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এবং এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। আমার প্রতিটা রান্নারই আসলে টেস্ট ডিপেন্ড করে মশলা কষানোর উপর। মশলা যত ভালোভাবে কষানো হবে আপনার রান্নার টেস্ট ততই ভালো আসবে। আর এখানে আমি আর কিছুটা লবণ অ্যাড করছি, আপনারাও আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করতে পারেন। আর আমি এটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে কষাবো। মশলা কষাতে কষাতে যখন দেখবেন যে তেলগুলো প্যানের গা ছেড়ে দিচ্ছে, তখন বুঝে নেবেন আপনার মশলাটা পারফেক্ট কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। ভাজা মাংসগুলো দিয়ে আমি আবার এই মশলাটার সাথে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব। মাংসগুলো কষিয়ে নিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে ছেড়ে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার এটাকে নেড়ে চেড়ে দিয়ে আমি 1 গ্লাস মতো গরম পানি এখানে অ্যাড করছি। আপনারা আপনাদের মুরগির উপর ডিপেন্ড করে পানিটা দিবেন। আপনারা যদি দেশি মুরগি দিয়ে করতে চান তাহলে পানির পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে দিবেন। আমার এখানে ব্রয়লার মুরগি, তো আমি এখানে পানিটা খুব বেশি দিচ্ছি না। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ছেড়ে দিব। তো 10 মিনিট পরে আবার এসে আমি এখন ঢাকনাটা খুলে কিছুটা কাঁচামরিচ এখানে স্মেলের জন্য দিয়ে দিব এবং কাঁচামরিচগুলোর আমি নিচের দিকটা এভাবে ভেঙে নিয়েছি, তাতে করে মরিচের স্মেলটা আরও ভালোভাবে তরকারিতে ছড়াবে। মরিচটা দিয়ে আমি আবারও ঢাকনা ঢেকে দিলাম, কারণ আমার গ্রেভিটা একটু বেশি মনে হচ্ছে, আমি এটাকে আর একটু কমিয়ে নিতে যাচ্ছি। আপনারা যদি গ্রেভি বেশি পছন্দ করেন তাহলে আপনারা এই পর্যায়েও রেখে দিতে পারেন। আমি গ্রেভিটা এখানে একটু কম করে নিচ্ছি, কারণ ক্রিমটা দেওয়ার পরে এখানে গ্রেভিটা আরেকটু বেড়ে যাবে। আমি এই পর্যায়ে একটু পানিটা আরেকটু টেনে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটা আমি যতটা চাচ্ছিলাম ঠিক পারফেক্ট গ্রেভি হয়ে গেছে, একটু মাখা মাখা আছে। এখন আমি এটাতে ক্রিম অ্যাড করে দিব। হ্যাভি ক্রিম আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে আমি এখানে পেঁয়াজ বেরেস্তাগুলো উপরে ভালোভাবে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে এটাকে আমি আরও কিছুটা নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য এটাকে দমে রেখে দিব। আর ব্যাস, তৈরি হয়ে গেল আমার আজকে মজাদার মুঘলাই চিকেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার রেসিপিটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।